ঈদের তিন দিনের ছুটি শেষ, আজ খুলছে অফিস আদালত সহ সব ব্যবসা প্রতিষ্ঠান, তাই এখন রাজধানীতে ফেরার পালা। জীবিকার তাগিদে আবারও ঢাকায় ফিরতে শুরু করেছেন তারা। যাদের অফিস বা কর্মক্ষেত্র খুলছে তারাই মূলত আজ ঢাকায় ফিরছেন। বিকেলে রাজধানীর গাবতলী কল্যাণপুর গিয়ে দেখা গেছে দেশের বিভিন্ন জেলা থেকে দূরপাল্লার বাসগুলো যাত্রী নিয়ে ঢাকায় ঢুকছে। তবে ঈদের পরদিনই মানুষের সংখ্যা খুব একটা বেশি নয়। অফিস আদালতে পুরো দমে কার্যক্রম শুরু হতে আগামী রোববার লেগে যাবে।